জলীয়বাষ্পের প্রবেশ কিছুটা বেড়েছে বঙ্গোপসাগর থেকে, সেই সাথে কিছুটা মেঘলা ছিল সকালের দিকটা, তো এই কারণে দক্ষিণবঙ্গে যেটা সর্বনিম্ন তাপমাত্রা, রাতের তাপমাত্রা যেটা থাকে স্বাভাবিকের থেকে কিছুটা বেড়ে গেছে। তো আগামী দুদিন মোটামুটি এরকমই থাকবে, তারপর পরবর্তী 3 দিনে আবার 2-3 ডিগ্রি মতো কমে স্বাভাবিকের কাছাকাছি চলে আসে। অর্থাৎ আজকে এবং কালকে এই দুদিন, এখন যেটা আজকে ছিল এটাই কন্টিনিউ করবে, আর মানে স্বাভাবিকের থেকে একটু বেশিই থাকবে। পরবর্তী 3 দিনে আবার 2-3 ডিগ্রি মতো কমে যাবে সর্বনিম্ন তাপমাত্রা, কমে আবার স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে। এবং কলকাতার ক্ষেত্রে যদি দেখা যায়, গত 24 ঘন্টায় যেটা আজকে সকালে রিপোর্ট হয়েছে 2.3 ডিগ্রি, যেখানে স্বাভাবিক থাকার কথা 16.8 ডিগ্রির কাছাকাছি, অর্থাৎ বেশ কিছুটা বেড়ে গেছে। ওই জলীয়বাষ্পের প্রবেশ বঙ্গোপসাগর থেকে কিছুটা বেড়েছে, আংশিক মেঘলা ছিল সকালের দিকটা, এই কারণে রাতের তাপমাত্রাটা একটু বেড়ে গেছে। দুদিন মোটামুটি এরকমই থাকবে, তারপর আবার পরবর্তী 3 দিনে কমে স্বাভাবিক হয়ে যাবে। দিনের তাপমাত্রা কোনো চেঞ্জ নেই, মোটামুটি 29 ডিগ্রির কাছাকাছি, 29-30 কাছাকাছি থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল। আর আপনার ডিসেম্বর প্রায় পড়তে চলেছে, ঠান্ডা যেটাকে বলে, সেই সেই অনুকূল পরিবেশটা কবে নাগাদ আসছে? কলকাতার ক্ষেত্রে তো যেটা বললাম যে স্বাভাবিক থাকেই 16.8-এর কাছাকাছি, গত কয়েকদিন ধরে এরকমই ছিল, মোটামুটি স্বাভাবিকই ছিল, জাস্ট লাস্ট 24 ঘন্টায় একটু বেড়ে গেছে। তো আগামী 2 দিনে যেটা বললাম একটু স্বাভাবিকের থেকে বেশি থাকবে, তারপরে পরবর্তী 3 দিনে আবার স্বাভাবিক চলে আসবে। টেম্পারেচার বলেন কলকাতার ক্ষেত্রে ইমিডিয়েট তো 15-এর নিচে নামছে না, স্বাভাবিকভাবে নামার কথাও নয় এই সময় বছরে, এই সময় 15-এর নিচে নামে। পশ্চিমের জেলাগুলো আবার যদি দেখা যায়, বেশ কিছু জায়গায় গত কয়েকদিন ধরে যেটা চলছিল মানে 15 ডিগ্রির নিচেই চলছে, কোথাও কোথাও 13 বা 12 ডিগ্রির কাছাকাছি রিপোর্ট হয়েছে। তো পশ্চিমের জেলাগুলো একটু বেশি থাকে ঠান্ডাটা স্বাভাবিকভাবে, কিন্তু কলকাতার ক্ষেত্রে যদি বলেন এখন ইমিডিয়েট কিছু মানে যে বিলো 15 নামার মতো কিছু নেই।